অন্য পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমাদের নতুন চ্যানেল যেখানে আমরা বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার বিষয়ে বিভিন্ন আলোচনা করে থাকি। আগের পর্বে আমি কথা বলেছিলাম শৈলী এবং শৈলী বিজ্ঞান নিয়ে, আর এই পর্বে রইল তার পরবর্তী আলোচনা। অর্থাৎ এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা শৈলী নির্ধারণ করব, সেটা মূলত কবিতার ক্ষেত্রে, এবং কিভাবে উপন্যাস বা নাটকের শৈলী নির্ণয় করতে হয় সে বিষয়ে আমরা কিছু কিছু কথা বলবো। আশা করি আজকে যেগুলো আলোচনা করব সেগুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে মোটামুটি শৈলী নির্ণয়টা অনেকটাই সহজ হয়ে যাবে। কবিতার শৈলী নিয়ে এই আলোচনা শুরু করার আগে একটা বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে একটা কবিতা যখন লেখা হয় তখন কিন্তু কবি সেই কবিতার শরীর বা শৈলী সম্পর্কে সচেতন হয়ে সেই কবিতাটা লেখেন না। পরবর্তীকালে হ্যাঁ, তিনি হয়তো সেদিকটাকে সেটাকে কাটাছেঁড়া করতে পারেন, কিন্তু কবিতার জন্মটা ঠিক অতটা সচেতনভাবে হয় না। বা আমরা যখন একটা কবিতা পড়ি আমরা কি সবাই শৈলী বিজ্ঞান সম্পর্কে জেনে নিয়ে পড়ি বা কবিতার সব কিছু নিয়ে জানাশোনা থেকে পড়ি? তা কিন্তু নয়। সেটা না জানলেও কবিতার রসগ্রহণে আমাদের কিন্তু কোনো বাধা থাকে না। একটা কবিতা কীভাবে লেখা হয় বা একটা কবিতা কীভাবে বুঝবে সেটা আমি একটা পর্বে আলোচনা করেছিলাম, যারা দেখোনি আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে সেটা দেখে নিতে পারো। যাই হোক, তো শৈলী নিয়ে যেটা বলার বিষয় সেটা হচ্ছে একটা শৈলী তার উপর কিন্তু নির্ভর করে না কবিতার প্রাণ। শৈলী হচ্ছে আমাদের দেহের মতো। ধরা যাক আমরা এই দেহটাকে, এই সজীব দেহটাকে পোস্টমর্টম টেবিলে ফেললাম এবং তারপরে ব্যবচ্ছেদ করে খোঁজার চেষ্টা করলাম যে কোথায় প্রাণ রয়েছে। কেটে ফেলা হলো, হৃৎপিণ্ড, যকৃৎ, পাকস্থলী, মস্তিষ্ক সবই হাতে চলে এলো, কিন্তু আমরা আতিপাতি করে খুঁজেও কিন্তু প্রাণের সন্ধান পাবো না। তার কারণ প্রাণ হচ্ছে একটা ম্যাজিক যেটাকে এখনও অবধি বিজ্ঞান হাতের মুঠোয় ধরতে পারেনি। সেরকমভাবে কবিতাকেও, কবিতার রসকেও কিন্তু হাতের মুঠোয় ধরা যায় না। আমরা যদি কবিতার শরীরকে খুঁজে এই হৃৎপিণ্ড, এই যে পাকস্থলী, এই যে যকৃৎ, এই যে মস্তিষ্ক, এই সমস্তকে যদি তন্ন তন্ন করে খুঁজে কবিতার প্রাণ খোঁজার চেষ্টা করি আমাদের কিন্তু ব্যর্থ হতে হবে। শৈলীর আলোচনা একটা যান্ত্রিক আলোচনা, সেটা কিন্তু কবিতার রসগত আলোচনা নয়। তবে হ্যাঁ, এই যে যন্ত্র, এই যন্ত্রগুলো যদি বিকল হয় তাহলে তো প্রাণ থাকবে না। সেরকমভাবেই কবিতার শৈলী যদি না থাকে বা সেই শৈলীতে যদি কোনো ত্রুটি থাকে, যেরকম ছন্দ, সেই ছন্দে যদি কোনো ত্রুটি থাকে তাহলে কবিতার উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হবে। তো এরকমই হচ্ছে ব্যাপার। সুতরাং কবিতা বুঝতে গেলে শৈলী বুঝতে হবে এমন কোনো বিষয় নয়, কিন্তু শৈলী এই শরীরের মতো যেটা প্রাণকে ধারণ করে থাকে বা কবিতাকে ধারণ করে থাকে। তো এই বিষয়টা মাথায় রেখেই আমরা কবিতার আলোচনা, কবিতার শৈলীর আলোচনা শুরু করব। একটা কবিতা যখন প্রথম আমাদের হাতে এসে পৌঁছয়, আমরা প্রথমেই সেই কবিতাটাকে দেখি ভাষার মাধ্যমে, তাহলে শৈলীর ক্ষেত্রেও আমরা সেটা করতে পারি। আমরা যদি একটা কবিতার দিকে লক্ষ্য রাখি আমরা দেখব যে সেখানে কী ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে। সাধু ভাষায় লেখা হচ্ছে না চলিত ভাষায় লেখা হচ্ছে? সেখানে কোনো উপভাষাগত ব্যবহার রয়েছে, কোনো সমাজ ভাষাগত ব্যবহার রয়েছে? সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। উপভাষা মানে কি? যেগুলো আমরা জানি যে রাঢ়ী, বঙ্গালী, কামরূপী ইত্যাদি। বা সমাজ ভাষা মানে কি? সমাজ ভাষা মানে হচ্ছে একজন একটা শিশুর ভাষার থেকে তার মায়ের ভাষা আলাদা হয়ে যায়, একজন শিক্ষিত মানুষের ভাষার থেকে একজন আমরা যাদেরকে একটু নিম্নবিত্ত মানুষ হিসেবে বলি, খেটে খাওয়া মানুষ হিসেবে বলি, তাদের ভাষা আলাদা হয়ে যায়। যেরকমভাবে রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে কবিতায় রবীন্দ্রনাথ বলছেন যে আমি এক সাধারণ মেয়ে, আমাকে নিয়ে গল্প লেখো শরৎবাবু। আর সেই জায়গা থেকেই যখন রাখাল ছেলে কবিতাটা আসছে, এইখানে তো দাদির কবর, এই ডালিম গাছের তলে, তো এই জায়গা থেকে ভাষা প্রয়োগ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সমাজ ভাষা। তাহলে ভাষাগত দিক থেকে আমি প্রথমে দেখব সেটা কী, সাধু, চলিত, সমাজ ভাষা, উপভাষা, এই দিকগুলো থেকে আমি সেটাকে প্রথমে বিশ্লেষণ করতে পারি। মানে এগুলো হচ্ছে এক একটা কাঁচ, এক একটা ফিল্টার। যেরকম আমি যদি লাল কাঁচ চোখে লাগাই আমার শব্দটা লাল হয়ে যাবে, সবুজ কাঁচ চোখে লাগাই শব্দটা সবুজ হয়ে যাবে। তো সেরকমভাবে এই ফিল্টারগুলো দিয়ে আমি দেখে নেব যে সেই কবিতাটার মধ্যে এই ফিল্টারে কী কী ধরা পড়ছে। তো প্রথমে ভাষাগত ফিল্টারের মাধ্যমে আমি দেখতে পারি যে উপভাষা, সমাজ ভাষা, সাধু ভাষা, চলিত ভাষার ব্যবহার কীভাবে সেখানে হচ্ছে। আরেকটা দিক থেকে আমি দেখতে পারি যে কীভাবে তিনি শব্দ ব্যবহার করছেন।
কোন কোন শব্দ ব্যবহৃত হচ্ছে, সেখানে তৎসম তদ্ভব শব্দগুলো বা বিদেশি শব্দ কীভাবে ব্যবহৃত হচ্ছে। যখন নজরুল ইসলাম কোনো কবিতা লিখবেন, হ্যাঁ, তখন আমার কৈফত ইত্যাদি যদি কবিতা দেখো, তো সেখানে দেখবে নজরুল ইসলাম অনেক আরবি ফার্সি শব্দ ব্যবহার করছেন। তো সেই শব্দগুলোর মাধ্যমে তার ধর্মীয় চেতনা সেখানে প্রতিফলিত হচ্ছে। বা যখন কোনো রবীন্দ্রনাথ কর্ণকুন্তী সংবাদ লিখছেন, তখন দেখবে সেখানে কত সংস্কৃতগ্রন্থী শব্দ ব্যবহৃত হচ্ছে। তো এইভাবে এক একটা কবিতা বা এক একটা রচনা আলাদা হয়ে যায় শব্দ বা ভাষা ব্যবহারের দিক থেকে। তো এটা হচ্ছে আমাদের প্রথম ছাঁকনি, যে ভাষা, এবং ভাষার মধ্যে এই সাব পয়েন্টগুলো তোমরা করতে পারো। এরপরে হচ্ছে বাক্য। কিছু শব্দ মিলেই তো একটা বাক্য হয়, সেই বাক্য কীভাবে কবি ব্যবহার করেছেন। সেখানে তিনি প্রশ্নবোধক বাক্য লিখেছেন, বিস্ময়বোধক বাক্য লিখেছেন, অসম্পূর্ণ বাক্য লিখেছেন, কীভাবে সরল বাক্য লিখেছেন না জটিল বাক্য লিখেছেন, কীভাবে তিনি বাক্য গঠন করছেন, এটা একটা দিক বাক্যের। আরেকটা দিক হচ্ছে যে আদর্শ বাক্য এবং বিচ্যুত বাক্য। আমরা এর আগের পর্বে বলেছিলাম যে প্রমুখন এবং বিচ্যুতির কথা। প্রমুখন যেখানে ভাষা নিজের ওপর আলো ফেলছে, ভাষা নিজেকে প্রকট করে তুলছে, সেটা কিসের মাধ্যমে করে তুলছে? বিচ্যুতির মাধ্যমে। আমরা দৈনন্দিন জীবনে যেভাবে কথা বলি, যে ব্যাকরণ আমরা ফলো করি, সেই ব্যাকরণের স্ট্রাকচার থেকে আলাদা হয়ে যাচ্ছে কবিতা বা সাহিত্যের ভাষা। এই আলাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে বিচ্যুতি, নর্মস থেকে ডেভিয়েশন। তাহলে এই বিচ্যুতির শৈলী কীভাবে গড়ে উঠেছে? যখন আমরা দৈনন্দিন জীবনে বাক্য প্রয়োগ করি, তখন সেখানে আমরা সাবজেক্ট অবজেক্ট ভার্ব হিসেবে প্রয়োগ করি, বা ইংরাজিতে আমরা কী করি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে প্রয়োগ করি, আর বাংলার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এসওভি। তো যখন আমরা কবিতার ক্ষেত্রে যখন দেখছি, তখন দেখবো সেটা কিন্তু এলোমেলো হয়ে যায়। যখন কবি কোনো কবিতা লিখছেন, তখন তিনি হয়তো ভার্বকে আগে নিয়ে চলে আসেন, দেখিলাম যা দেখবার নয়, ইত্যাদি ইত্যাদি। তো যদি একটু ভালো করে দেখো এবং এই ব্যাকরণগত দিকটা মোটামুটি একটু বোধগম্য হয়, তাহলে দেখবে এই বিচ্যুতিটা কিন্তু খেয়াল করতে পারবে। আরেকটা দিক লক্ষ্য করার মতো থাকে, সেটা হচ্ছে অধোগঠন এবং অধিগঠনের স্তর। সেটা কি জিনিস? অধিগঠন হচ্ছে আমরা যা বলছি, আর অধোগঠন হচ্ছে আমরা যা বলতে চাইছি। অধিগঠনের নিচের স্তরে থাকে অধোগঠন। এটা বাক্যতত্ত্বের একটা জায়গা, সেটা আরও বিস্তারিতভাবে জানা যেতে পারে পর কোনোক্ষণ, মানে পরে যদি কখনো সুযোগ হয় বলবো। আপাতত যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা প্রথমে আমাদের ভাবটাকে সংগত করি, কী বলতে চাই, তারপরে আমাদের যে প্রচুর শব্দ ভাণ্ডার রয়েছে সেটাকে উপর করে ঢালি এবং সেখান থেকে কিছু শব্দ বেছে নিই। বেছে নিয়ে বাক্য গঠনে যে শৃঙ্খলাটা আমাদের মনের মধ্যে রয়েছে, সেই শৃঙ্খলায় তাদেরকে ফেলি এবং ফেলে যেটা বলি সেটা হয় বাক্য। তাহলে এতক্ষণ যেটা চলছিল নিচের স্তরে, সেটা হচ্ছে অধোগঠন, এবং তারপরে যেটা নির্মিত হলো এবং যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমি বলছি, সেটা হচ্ছে অধিগঠন। এই জায়গাটাও দেখা যেতে পারে যে অধোগঠনের থেকে অধিগঠন, যে বাক্য অধিগঠিত হলো সেই বাক্য অনেক সময় সংক্ষিপ্ত হয়ে যায়। ধরা যাক আমি ভাবছি যে আমি কি বলবো, না বলবো না, আমি যেতে চাইছি না, আমি করতে চাইছি না, ঠিক আছে। তো তখন আমাকে যখন প্রশ্নটা করা হলো, আমি বললাম না। তো এটা হচ্ছে অধিগঠন। আমি যেটা ভাবছিলাম সেটাকে অনেক সংক্ষেপে বললাম, বা আমি যেটা ভাবছিলাম আমার খুব ভালো লাগছে, ভালো লাগাটা প্রকাশ করতে চাইছি, তাহলে তখন সেটাকে আমি যেভাবে এক্সপ্রেস করব সেটা আরও বিস্তারিত হয়ে যাবে। তো সুতরাং অধোগঠন এবং অধিগঠনের জায়গাটাও কিন্তু আমরা দেখতে পারি, এবং সেটাও বিচ্যুতির শৈলীকে নানাভাবে প্রভাবিত করে। এর পরের ফিল্টারটা বা এর পরের মানদণ্ডটা সম্পর্কে জানতে গেলে আমাদের কবিতার ড্রেসিং টেবিলের সামনে একটু দাঁড়াতে হবে, মানে কবিতা কীভাবে সাজুগুজু করেছে সেটা দেখতে হবে। সেটা একটা কবিতা কীভাবে সাজুগুজু করে, সেই কবিতার পংক্তি কীভাবে রচিত হয়েছে, মানে লাইনগুলো, সেই কবিতার স্তবক কীভাবে নির্মিত হয়েছে, কীভাবে কবি এক একটা ভাবকে সংহত করে একটা স্তবকের আকার দিয়েছেন, সেটা আমরা দেখতে পারি। আমরা দেখতে পারি কবিতায় কীভাবে জ্যোতির ব্যবহার হয়েছে, কোথায় দাড়ি আছে, কোথায় কমা আছে, কোথায় সেমিকোলন আছে, কোথায় ডটস আছে, এইগুলো, বা কোথায় ড্যাশ রয়েছে। তোমরা যদি প্রচ্ছন্ন স্বদেশ কবিতাটা পড়ো, দেখবে একটা জায়গায় লাস্টে ফাঁক রয়েছে এবং তারপরে প্রচ্ছন্ন স্বদেশ আলাদাভাবে লেখা আছে, ওটা কিন্তু ওই বাক্যতেই লেখা যেত, কবি লেখেননি, কারণ তিনি সেখানে ওটার ওপর বিশেষ জোর দিতে চেয়েছেন। তো এই যে ফাঁকের ব্যবহার, যতিচিহ্নের সঙ্গে সঙ্গে ফাঁকের ব্যবহার, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে আমরা কী কী দেখলাম? পংক্তির ব্যবহার বা চরণের ব্যবহার, স্তবকের ব্যবহার, যতিচিহ্নের ব্যবহার, ফাঁকের ব্যবহার, এছাড়া আর কি ছন্দ অলঙ্কারের ব্যবহার, কীভাবে কবি ছন্দ অলঙ্কারকে প্রয়োগ করছেন, একটা কবিতার ভাব অনুযায়ী সেই কবিতার ছন্দ কিন্তু প্রভাবিত হয়।
জীবনানন্দ যখন বনলতা সেন কবিতা লিখছেন, সুচেতনা কবিতা লিখছেন, 8 বছর আগের একদিন কবিতা লিখছেন, হ্যাঁ, অদ্ভুত এক আধার এসেছে পৃথিবীতে আজ, এরকম কবিতা লিখছেন, তখন কিন্তু সেখানে তিনি দলবৃত্ত বা ছড়ার ছন্দ ব্যবহার করতে পারবেন না, পালকি চলে গগন তলে আগুন জলে পারবেন না। কারণ এই পালকি চলে গগন তলে আগুন জলের মধ্যে একটা দ্রুততা রয়েছে, একটা ছড়ার ছন্দ রয়েছে, সেটা কিন্তু বনলতা সেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এই ছন্দকে কীভাবে ব্যবহার করছেন, অলঙ্কারকে কীভাবে ব্যবহার করছেন, ধ্বনিগত দিকটা অনেকটা অর্থালঙ্কারের উপর নির্ভর করে। অনুপ্রাসের ব্যবহার, চলচপল আর চকিত চমকে করছে চরণ বিচরণ, একটা ধ্বনিগত সৌন্দর্য তিনি সৃষ্টি করছেন। তোমরা যদি মালতীবালা বালিকা বিদ্যালয়টা দেখো, সেখানে দেখবে একটা বিশেষ জায়গায় কবি বলছেন, কুঞ্জিওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সারা কবিতাটায় এভাবে একটা ধ্বনিসাম্য, একটা ধ্বনির নাচ কিন্তু তৈরি হয়নি। এখানে তৈরি হলো কেন, তার কারণ এই জায়গাটার মধ্যে একটা চাঞ্চল্য, একটা চপল, একটা হৃদয়ের উৎসব, এই বিষয়টা যেন এই জায়গাটার মধ্যে এলো, এই জন্যে সেই ছন্দটা বা সেই স্পন্দটা তৈরি করা হলো, সেই ধ্বনির একটা সেলিব্রেশন তৈরি করা হলো। কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, এই যে কুঞ্জে গুঞ্জে মঞ্জুরি, এভাবে যে বৃত্ত অনুপ্রাসে তৈরি হচ্ছে, ধ্বনিসাম্য তৈরি হচ্ছে, তো এই জায়গাগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তাহলে এই পয়েন্টে আমরা কী কী বললাম, সাজসজ্জার মধ্যে পংক্তি, স্তবক, জ্যোতি, ফাঁক, ছন্দ, অলঙ্কার, এই বিষয়গুলো কিন্তু শৈলীর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট। এরপরে যে বিষয়টা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে কিভাবে কবি প্রতীক ও চিত্রকল্পে ব্যবহার করছেন। কারণ অনেকে বলেছেন যে কবিতা হচ্ছে একটা ছবির মতো, তো সেই ইমেজে যেভাবে চিত্রকল্প ব্যবহৃত হচ্ছে সেই চিত্রকল্পের উপর কিন্তু অনেকটাই নির্ভর করে একটা কবিতার সার্থকতা। কবি কি ছবি আঁকছেন, সেটা কিভাবে আঁকছেন, সেটার উপর ডিপেন্ড করে সেই কবিতাটার ব্যঞ্জনাটা। যখন বলা হচ্ছে নগ্ন নির্জন হাত, যখন বলা হচ্ছে উটের গ্রীবার মতো নিস্তব্ধতা এসে, যখন বাবরের প্রার্থনায় কবি বলছেন আজ বসন্তের শূন্য হাত, এগুলো কিন্তু এক একটা চিত্রকল্প। এই চিত্রকল্পের ব্যাপারগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, কিভাবে অলঙ্কারের সাহায্যে কবি চিত্রকল্প নির্মাণ করছেন এবং সেই চিত্রকল্প সেই কবিতাটাকে কতটা আরও এনরিচ করে তুলছে। তাহলে প্রত্যেক চিত্রকল্পের দিকটা বা কোনো চিহ্ন কবি ছেড়ে যাচ্ছেন কিনা, সেই চিহ্নটার মাধ্যমে আমরা অন্যতর কোনো অর্থে পৌঁছতে পারি কিনা, এদিকটা যেমন লক্ষ্য করতে হবে, তেমন আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে সেই কবিতাটার মধ্যে কোনো অনুষঙ্গ আছে কিনা, কোনো ঐতিহাসিক দিক আছে কিনা, কোনো পৌরাণিক দিক আছে কিনা, কোনো মিথের দিক আছে কিনা। বাবরের প্রার্থনায় কিন্তু বাবরের প্রার্থনা নামটার মধ্যেই একটা ঐতিহাসিক অনুষঙ্গ রয়েছে, একটা মিথকে কবি ব্যবহার করছেন। সেই বাবর যেন হুমায়ুনের মতো প্রার্থনা করেছিল যে আমার আয়ু নিয়ে নাও, আমার ছেলেকে সুস্থ করে দাও, সেরকম ওই সময় দাঁড়িয়ে, ওই দুর্যোগের সময় দাঁড়িয়ে যে সময় বাবরের প্রার্থনা লেখা হচ্ছে, কবি চাইছেন যে তার সন্তান সন্ততিদের জন্য, তার প্রজন্মের জন্য এই প্রার্থনাটাই করতে। তো সেখানে ইতিহাস এবং মিথের একটা দ্বৈত প্রয়োগ ঘটছে। তো সেরকমভাবে কোনো কবিতার মধ্যে যদি কোনো পৌরাণিক অনুষঙ্গ থাকে, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে, তার কারণ এই বিষয়গুলোর মধ্যে একটা বিশেষ দিক থাকে যেটা ওই কবিতাটাকে আরও সুন্দর করে তোলে, বা কবিতাটার মানের দিকে, কবিতাটার অর্থের দিকে, কবিতাটার বোধের দিকে আমাদের পৌঁছতে সাহায্য করে। এই বিষয়গুলো মোটামুটি মাথায় রাখলে কবিতার শৈলী নির্ধারণ করা কিন্তু সম্ভব। আর কিছু জিনিস এক্সট্রা তোমরা আলোচনা করতে পারো, সেটা হচ্ছে এই যে যুগগত মাত্রা আগের পর্বে আলোচনা করেছিলাম যে কিভাবে সময় একটা রচনাকে প্রভাবিত করে, বা ব্যক্তির স্বকীয়তা, সেই যিনি লিখছেন, শঙ্খঘোষ যদি লিখে থাকেন তাহলে শঙ্খঘোষের শৈলীর সঙ্গে সেই শৈলীটা কতটা সাযুজ্যপূর্ণ, রবীন্দ্রনাথ যদি লিখে থাকেন তাহলে রবীন্দ্রনাথের এটা কোন পর্বের রচনা, বা অন্য কোনো কবি যদি লিখে থাকেন সেটা তাহলে তার কোন পর্বের রচনা, তার সেই পর্বের আগের পর্বের রচনার সঙ্গে বা তার পরবর্তী পর্বের রচনার সঙ্গে তার কোনো ফারাক রয়েছে কিনা, যে যুগগত শৈলী তিনি যে সময় দাঁড়িয়ে লিখছেন সেই সময় তার লেখাকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা, বা ব্যক্তির স্বকীয়তা সেখানে কিভাবে দেখা যাচ্ছে, তার সেই লেখকের কোনো মুদ্রা দোষ বা ইত্যাদি রয়েছে কিনা, যেরকম জীবনানন্দের একটা নিজস্ব স্বকীয়তা রয়েছে, রবীন্দ্রনাথেরও রয়েছে, তো এই বিষয়গুলো সেখানে কিন্তু অ্যাড করা যায়, এবং সেইভাবে যদি লেখা হয় বা উপস্থাপন করা হয় শৈলীটাকে, তো সেটা আরও সুন্দর হয়ে উঠবে বলেই আমার বিশ্বাস। তো এই হলো কবিতার শৈলী। এবার যদি আমরা উপন্যাস বা নাটকের ক্ষেত্রে একটু বলার চেষ্টা করি, যে কোনো শৈলীর ক্ষেত্রেই প্রধান এবং আবশ্যিক শর্ত যেটা, সেটা হচ্ছে পুনঃপুনঃ পাঠ করা, বারবার পড়তে হবে। বারবার না পড়লে একটা কবিতাকে, একটা উপন্যাসকে, একটা নাটককে বারবার না পড়লে আমরা কিন্তু সেই শৈলীটার কাছে পৌঁছতে পারবো না। কবিতার ক্ষেত্রে যেগুলো বলা হলো, ভাষার ব্যবহার, বাক্যের ব্যবহার, জ্যোতির ব্যবহার ইত্যাদি যা যা রয়েছে, সেগুলো সব কিছুই কিন্তু
প্রযোজ্য হচ্ছে উপন্যাস এবং নাটকের ক্ষেত্রে। উপন্যাস এবং নাটকের স্তবক বিন্যাস এগুলো তো থাকবে না, এগুলো শুধুমাত্র কবিতার ক্ষেত্রে থাকে। কিন্তু সেখানে যেটা থাকবে সেটা হচ্ছে সংলাপের ব্যবহার, চরিত্র বিশেষত নাটকে। নাটক যখন আমরা দেখব সেখানে দেখব চরিত্রানুসারী সংলাপ কি হয়েছে না হয়নি। যখন একজন ম্যাথড শ্রেণীর মানুষ কথা বলবেন, ধরা যাক টিনের তলোয়ার, সেখানে বেনি যেভাবে কথা বলছে সেভাবে কিন্তু বেনি মাধবের কথার সঙ্গে কিন্তু ম্যাথরের কথার এক হবে না, দুজনের সংলাপগত ফারাক থাকবে এবং সেখানে ওই সমাজ ভাষা উপভাষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয়নাথ যেভাবে কথা বলবে ময়না বা বেনি মাধব সেভাবে কথা বলবে না। তো এই জায়গাগুলো আমাদের দেখতে হবে যে চরিত্র অনুসারী সংলাপ কি সেখানে হলো না হলো না। আরেকটা জিনিস আমাদের দেখতে হবে উপন্যাস বা নাটকের ক্ষেত্রে, সংলাপের মধ্যে দিয়ে সংলাপের মনস্তত্ত্ব কীভাবে উঠে আসছে এবং সেই মনস্তত্ত্বগত একটা বিশ্লেষণের কিন্তু একটা দিক উপন্যাস বা নাটকে থাকে। আরেকটা দিক আমরা খেয়াল করতে পারি, সেটা হচ্ছে ভাষার অধিগঠন এবং অধগঠনের স্তর। এর আগে আমরা বলে দিয়েছি যে অধিগঠন এবং অধগঠন কী। সেখানে আমরা দেখতে পারি যে একটা চরিত্র সে কি ভাবছে আর সে কি বলছে, তার প্রয়োগটা কীভাবে হচ্ছে। উপন্যাসের ক্ষেত্রে কী হয় যে অনেক সময় লেখক সর্বজ্ঞের কথনরীতি থেকে একটা কথা বলেন, আবার কোনো কোনো জায়গায় কী থাকে লেখকের বর্ণনার পাশাপাশি চরিত্রের নিজস্ব সংলাপও থাকে। তো যখন লেখক কথা বলছেন আর যখন তিনি চরিত্রকে দিয়ে কথা বলাচ্ছেন, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা সেটা কতটা হচ্ছে। কখনো মনে হচ্ছে না তো যে রবীন্দ্রনাথই কথা বলছেন, বা কখনো মনে হচ্ছে না তো যে মানিক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। যখন রবীন্দ্রনাথ ঘরে বাইরে লিখছেন তখন এটা দেখা কর্তব্য যে ঘরে বাইরের যে তিনটে চরিত্র নিখিলেশ, বিমলা এবং সন্দীপ, এই তিনটে চরিত্রের কথোপকথন কি রবীন্দ্রনাথই বলছেন না এই তিনটে চরিত্র বলছে। যদি বলে তবে সেটা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। নারীর সংলাপ লিখতে গেলে নারী মনস্তত্ত্বকে তো জানতে হবে, সেটার প্রতিফলন কিভাবে তিনি ঘটাচ্ছেন। তাহলে এই দিকগুলোকে যদি লক্ষ্য করা না যায় তাহলে কিন্তু উপন্যাস বা নাটকের ক্ষেত্রে একটা মুশকিল হওয়ার কথা। নাটকের ক্ষেত্রে দৃশ্য পরিবর্তন, নাট্য নির্দেশনা এগুলো কিভাবে আসছে সেগুলো শৈলীর মতো দেখার বিষয়। ছোট গল্পের ক্ষেত্রে কিভাবে একটা ছোট গল্পকে ছোট গল্পের সমুচিত আকার দেওয়া হচ্ছে, কিভাবে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো পালন করা হচ্ছে, এটাও শৈলীর দেখার বিষয়। তো এভাবেই বিভিন্ন সাহিত্যের অন্যান্য যে সংরূপগুলো রয়েছে সেগুলো শৈলী আমরা নির্ণয় করতে পারি। শৈলী নিয়ে যা বলার ছিল এই দুটো পর্বে মোটামুটি কভার করা গেল বলেই মনে হয়। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্টে আমাকে জানাতে পারো, অন্য পাঠের পেজে আমাকে জানাতে পারো। অন্য পাঠের পেজের লিঙ্কটা এখানে বারবারই যাচ্ছে, দেখে নিও। সেটা লাইক পেজটা অবশ্যই লাইক করো, যদি সেখানে অনেক সময় আমি অনেক পোস্ট দিয়ে থাকি ওই জন্য পেজটা লাইক করতে ভুলো না। আর ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে। এত গরমে ঘেমে টেমে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, ভিটরাশ বেরিয়ে গেছে, বারবার যেতে হচ্ছে আর আসতে হচ্ছে, গামছা দিয়ে মুছছি আর আসছি, আর এর ভিতরে আমি এখন আবার একটা জামা পরে আছি, নাহলে তো এটা ভিজে যাবে। তো এত কষ্ট করছি, তো একটা লাইক অবশ্যই চাই, শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে সবার এটা কাজে লাগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আগে এগোতে পারবো না। আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, নাহলে ভবিষ্যতে আমার আপডেটগুলো তোমরা পাবে না। আমাকে যদি পার্সোনালি ফলো করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, সেখানে ফলো করতে পারো, আমাকে সেখানে কোনো কোশ্চেন করতে পারো। এডুকেশনাল প্রশ্ন সবসময় অন্য পাঠের পেজে করবে, ইনস্টাগ্রামে নয়, ওই জায়গাটা আমার সব ভালো লাগে না। যাই হোক, পরের পর্বে কী নিয়ে আলোচনা করা যায় যদি কোনো সাজেশান থাকে তাহলে জানাবে। তোমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশিবার রিকোয়েস্ট করবে সেটা নিয়ে আমি কিছু করার চেষ্টা করব। অনেকেই অনেক কিছু রিকোয়েস্ট করো, সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না, কারণ প্রচুর 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 রিকোয়েস্ট আসে আমার কাছে, ঠিক আছে? তো সেটা নিয়ে কেউ কিছু মনে করবে না আশা করি। শৈলীটা নিয়ে অনেক দিন ধরেই অনেকে বলছিলে, ওই জন্য এটা কমপ্লিট করে দিলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। দেখা হচ্ছে পরের পর্বে, স্টে টিউনড, ধন্যবাদ।